হ্যালো গাইস আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি যাবো নাচল চাপাই নবাবগঞ্জ গ্রামে তো গাইস এটা আমাদের অনেক বড়ো একটা ট্যুর হবে তাই এই সবাই এখন ব্যাগটাগ গোছাতে ব্যস্ত তো এখন বাজে হচ্ছে রাত এগারোটা আর সকাল চারটায় আমাদের গাড়ি আসবে আর এখানে আমি বসে পড়েছি একটু মেহেদি দিতে আর এই তো আমার মেহেদি দেওয়া ডান তো এই তো গাইস আমি রেডি হয়ে গিয়েছি আর এখন বাজে সকাল সাড়ে তিনটা আর এই যে আমার দেওয়া মেহেদিটা আর এই যে আমার ভাই মুন আমরা এখন বের হয়ে গিয়েছি আমাদের গাড়ি এসে পড়েছে ওই তো আমাদের গাড়ি আর এখন সব লাকিস গুলো গাড়ির ভিতরে ঢুকানো হচ্ছে তো আমিও এখন বসে পড়লাম আর এখানে সবাই গাড়িতে উঠে পড়েছে আমরা এখন রওনা দিয়ে দিয়েছি এখন অনেকটাই অন্ধকার পুরোপুরি এখনো সকাল হয়নি আস্তে আস্তে সকাল হচ্ছে দেখেন আর গাড়ির মধ্যে থাকতে থাকতে আমার সব চুল নষ্ট হয়ে গিয়েছে আমি একটু ঠিক করে নিলাম চুলগুলো আর এখানে মুনতাসির তো গাড়ির মধ্যে অনেক আনন্দে আছে আর আমি এখন একটু চিপস খাচ্ছি সকালে তো এখনো কিছু খাওয়া হয়নি আমরা এখন ব্রিজের উপরে আছি এখন একটা হোটেলে থামলাম নাস্তা করার জন্য আর এই তো হোটেলটা আর এই তো এসে পড়লো পরোটা আমরা একদম হালকা নাস্তা করেছি পরোটা আর ডিম ভাজা আর এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা আবার বের হয়ে পড়লাম আমি এখন গাড়ির দিকে যাচ্ছি গাড়িতে গিয়ে বসলাম এখন গাড়ি চালু হবে এখন আমরা আমাদের গাড়িটা থামে একটু ডাব খাচ্ছি তো সবাই ডাব খাচ্ছে আর এখানে না হাতি এসে পড়েছে আমাদের গাড়ির সামনে হাতিটা অনেক বড় ছিল আর আমি অনেক দিন পর দেখলাম হাতি গাইজ এই নাচল চাপাই নবাবগঞ্জ গ্রামটা অনেক দূরে আমরা এখনো পৌঁছাইনি আমরা এখনো গাড়িতেই বসে আছি আমরা কিছুটা কাছাকাছি এসে পড়েছি আর আমাদের গাড়ির পিছনে এই গ্রামের কিছু ছেলেমেয়েরা দৌড়াচ্ছে আর ফাইনালি গাইজ আমরা এসে পড়েছি এখানকার সব মানুষরা আমাদের দিকে তাকিয়েছিল যে আমরা ঢাকা থেকে এসেছি আর এই তো সামনেই আপনারা যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটাতেই এসেছি আমরা বেড়াতে এটা হচ্ছে মাটির ঘর গাইজ আর আমি এই ফার্স্ট টাইমই মাটির ঘর দেখলাম এই মাটির বাসাটা আমরা সবাই ঘুরে ঘুরে দেখছিলাম এই মাটির বাসাটা আমার কাছে অনেক ভালো লেগেছে গাইস এখন আমরা খাওয়া দাওয়া করে একটু বের হয়েছি ঘোরার জন্য আর এখানে দেখেন দুটো ছাগলের বাচ্চা ছাগলের বাচ্চাগুলো এত কিউট গাইস দেখতে আমার তো অনেক ভালো লেগেছে এগুলোকে আর এখানে পুকুরও আছে দেখতে তো পারছেন এই গ্রামে না মোটামুটি সবার বাসাই দেখলাম হাঁস মুরগি গরু ছাগল সবই আছে এই তো দেখেন রাজা হাঁস বাচ্চা গরু আমরা সবাই এখন এই ব্যানটাতে উঠব এটাকে আসলে বলা হয় নসিমুন এখন আমরা এই নসিমুন দিয়ে যাব হচ্ছে নিজামপুর বাজারটাতে তো অনেক এক্সাইটেড এটার উপর উঠে আর যখন এটা চালু হয় গাইস এত মজা লাগে গাইস এটা তো উঠতে আমরা পিছনে বসেছিলাম অনেক মজা হচ্ছিল এটার মধ্যে বসে এটাতে বসে অনেক জোরে বাতাসও আসছিল এখন আপনাদেরকে কিছু রাস্তাঘাট দেখাবো গ্রাম ছাড়া ওই আমরা এসে পড়েছি এই বাজারটাতে এখন সবাই একটু ঘুরে ঘুরে বাজারটা দেখবো বাজারের মধ্যে এত ভিড় অনেক মানুষ ছিল আর এখানে এই যে মাস্ক নিয়ে যাওয়া হচ্ছে আমরা এখন একটু গ্যান্ডারির শরবত খেলাম আর এখানকার শরবতটা অনেক মজা অনেক মিষ্টি ছিল আমরা অনেকক্ষণ পর্যন্ত এই বাজারটা ঘুরে ঘুরে দেখলাম এখন আমরা আবার বাড়িতে ফিরে যাচ্ছি সবাই অনেক ক্লান্ত হয়ে গেছে এই তো এসে পড়লাম বাড়িতে সবাই এখন একটু রেস্ট নিচ্ছে রাতের বেলায় আমরা ছাগলকে একটু কলার ছিলকা খাওয়াচ্ছিলাম আর যখন গাইজ এখানে রাত হয় তখন অনেক অন্ধকার থাকে কারণ এটা গ্রাম তো অনেক বেশি অন্ধকার থাকে তো সকালে উঠলাম উঠে এখন আমরা নাস্তা করব। নাস্তায় ছিল হচ্ছে কালাই রুটি এই কালাই রুটিটা নাকি এখানকার বিখ্যাত খাবার আর তার সাথে ছিল এই বেগুন ভর্তাটা কালাই রুটি বেগুন ভর্তা আর তার সাথে সরিষার তেল দিয়ে ধনেপাতার পাতার ভর্তা গাইজ এই কালাই রুটিটা এত মজা ছিল এটা আমি ফার্স্ট টাইম খেয়েছি তারপর আবার রাজ মাংস রান্না করা হয়েছিল। এটা তো সকালের নাস্তাটা বেস্ট ছিল খাওয়া দাওয়া শেষ করে এখন রেডি হয়েছি আমরা এখন বের হব বের হয়ে দেখলাম এই যে আরেকটা ছোট বাচ্চা গরু বাচ্চা গরুটাকে একটু আদর করলাম গাইজ এই গ্রামে তো আমি ভাবতেই পারিনি যে এরকম একটা বাড়িও দেখতে পারবো আবার এখানে অনেক ছাগলের বাচ্চাও আছে হেঁটে হেঁটে সব জায়গা দেখছিলাম আর এই তো এখানে মুন্তাসির ও তো সবচেয়ে বেশি মজা করেছে এখানে এসে আর আমরা একটা রক্তজবা ফুলের গাছ দেখতে পারলাম সচরাচর কিন্তু এই রক্তজবাটা বেশি দেখা যায় না এই রক্তজবা ফুলগুলো অনেক সুন্দর ছিল আর আমি এখন একটা ছাগলের বাচ্চা কোলে নিলাম এই দেখেন ছাগলের বাচ্চাটা আমার কোলে এসে কীরকম করছে ছাগলের বাচ্চা গাছ আমার অনেক ভালো লাগে বাচ্চাটা কোলে নিয়ে কিছু ছবি টবি তুললাম গাইজ এখানে আপনারা দেখতে পাচ্ছেন ধান খেত এই তো আমি একটু ধান ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই দেখেন ধান আমরা সবাই ধান খেতের ভিতরে গিয়ে একটু ছবি তুললাম আমরা এখন আবারও একটু নসিমন দিয়ে বাজারের দিকে যাব সবাই এর মাঝখানে আপনারা দেখতে থাকেন আমার ভিডিওটা বাজারে এসে গাইস আমরা একটু ডাব আর পেয়ারা খেলাম পেয়ারাটা অনেক মিষ্টি ছিল গাইস আমরা এখন নসি মন্দির আর একটু সামনে যাচ্ছি গ্যান্ডারির শরবত খাওয়ার জন্য গাইজ আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাদের কাদের এই নাচোল চাপাইগঞ্জ গ্রামটা আছে এই গ্রামটাতে এসে আমরা সবাই অনেক মজা করেছি আর এই তো এখন গ্যান্ডারির শরবত খাবো আমরা আর গাইজ এখানকার গ্যান্ডারির শরবতটা এত মজা হয় এটা অনেক মিষ্টি হয় আর কালারটাও অনেক গাঢ় হয় এখন আমরা গাইজ বাড়ির দিকে রওনা দিয়েছি এখানকার রাস্তাঘাট গাইস অনেক সুন্দর চারপাশে গাছপালা এই তো এসে পড়লাম বাড়িতে এখন আমরা গাইস সবাই খাওয়া দাওয়া করব। খাবারে ছিল ভাত আর তার সাথে রাজহাঁসের মাংস আমি এখন প্লেটে ভাত নিয়ে নিচ্ছি আর এই তো হাঁসের মাংস আর তার সাথে লেবু আর কাঁচামরিচ আর গাইস হাঁসের মাংসটা সত্যি অনেক বেশি মজা ছিল গাইজ আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা ফিরে যাব বাসায় তো একবারের জন্য সব গরু ছাগল আদর করে দিচ্ছি কারণ এখন তো আমরা চলে যাব এখন এই যে গাড়িতে উঠে গেলাম আমি সবাইকে বিদায় দিয়ে দিয়েছি আর পিছনে দুজন ছেলে আমাদের গাড়ি পিছিয়ে পিছিয়ে আসছে তো গাইজ আজকের জন্য ভিডিওটা এতটুকুই বাই বাই